আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। পড়াচ্ছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা এই বিধিটি কাকে বলে সেটি দেখেছি এবং বিধির ব্যতিক্রমসমূহ জেনেছি। আজ জানব কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ এবং অন্যান্য ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ। তো প্রথমেই দেখে নিই কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুসারে উৎপাদনের অন্যান্য সকল উপাদানের পরিমাণ স্থির রেখে যে কোনো একটি উপাদানের ব্যবহার বাড়াতে থাকলে মোট উৎপাদন বাড়ে। এক্ষেত্রে একটি বা দুইটিও হতে পারে, যেমন শ্রম ও মূলধন একই সাথে বাড়ানো যেতে পারে জমির পরিমাণ স্থির রেখে। তো যাই হোক, একটি বা দুইটি উপকরণের পরিমাণ বাড়াতে থাকলে মোট উৎপাদনটা বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদনটা ক্রমেই হ্রাস পায় এবং মোট উৎপাদনটা একটা নির্দিষ্ট স্তরের পর্যন্ত বাড়ে। এরপরে যদি আরও অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকা যায়, তাহলে দেখা যাচ্ছে যে মোট উৎপাদনটা কমতে থাকে এবং প্রান্তিক উৎপাদনটা সে সময় ঋণাত্মক হয়। তো এই বিধিটি বিভিন্ন কারণেই কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হয়। কী কী সেই কারণ, কেন কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি এত বেশি প্রযোজ্য হয় সেটা আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে উর্বরা শক্তি। ভূমির উর্বরা শক্তি সবসময় সমান থাকে না। একই ভূমিতে বারবার ব্যবহারের কারণে প্রাকৃতিক উপায়েই উর্বরা শক্তিটা হ্রাস পায়, যার দরুন উৎপাদন হ্রাস পায়। এরপরে হচ্ছে ভূমির যোগানটা সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ, বিশেষ করে ভূমির ওপর কৃষি নির্ভরশীল। ভূমিতে উৎপাদনের লক্ষ্যে যে উপকরণ ব্যয় করা হয়, উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। নাম্বার তিন, যন্ত্রপাতির ব্যবহার। শিল্পক্ষেত্রে যে ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে তার তুলনায় নিম্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এই কারণেই এই বিধিটি কৃষিক্ষেত্রে বেশি প্রযোজ্য। নাম্বার চার, প্রজনন সম্বন্ধীয় কাজ। কৃষিকাজ হলো এমন এক ধরনের কাজ যা প্রজনন সম্বন্ধীয়। আবহাওয়া, তাপমাত্রা, প্রকৃতি, অবস্থান ইত্যাদি দ্বারা ভূমির উৎপাদন ক্ষমতা প্রভাবিত হয়। যান্ত্রিক কলাকৌশল যেটি শিল্পে ব্যবহার করা হয়, তা ভূমির ক্ষেত্রে কার্যকর হয় না। এরপর আসছে শ্রম বিভাগ। উন্নত ধরনের উৎপাদন কৌশল এখানে উপযুক্তভাবে ব্যবহার হয় না, বিধায় শ্রম বিভাগে পরিবর্তন সাধিত হয় না। এবং নাম্বার ৬, ঋতুভিত্তিক পেশা। কৃষিকাজ সারা বছর ধরে হয় না, ঋতুভিত্তিক চাষাবাদ হয় বলে এ বিধি কৃষিতে বেশি প্রযোজ্য। সুতরাং বলা যায় যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে প্রযোজ্য, তবে অন্যান্য ক্ষেত্রেও এই বিধিটি প্রয়োগ লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নিই তাহলে অন্যান্য ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির কীভাবে কার্যকরী বা এর প্রয়োগটা কী। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শুধু কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং শিল্প প্রতিষ্ঠান, মৎস্য, খনিজ ক্ষেত্র সহ সকল উৎপাদন ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা প্রথমে দেখি শিল্পক্ষেত্রে এটি কী প্রভাব ফলে, অর্থাৎ শিল্পক্ষেত্রে কী বিধিটি কার্যকরী হয়। শিল্পক্ষেত্রে বিলম্বে অর্থাৎ দেরি করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকরী হয়। কেননা প্রথম দিকে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে শিল্প অভ্যন্তরীণ বাহ্যিক ব্যয় সংকোচে সুবিধা পাওয়ার কারণে একক প্রতি উৎপাদন খরচ অর্থাৎ এভারেজ কস্ট এটা হ্রাস পায়। তখন উৎপাদন ক্রমবর্ধমান মাত্রাগত সুবিধা অর্জন করে, কিন্তু কোনো কারখানার আয়তন সীমাহীনভাবে বৃদ্ধি করা যায় না। একটা নির্দিষ্ট সময়ের পর শ্রম ও মূলধন অধিক নিয়োগ করলে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে না, বরং ক্রমহ্রাসমান হারেই বাড়ে। তাতে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত এটি দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদনটা বৃদ্ধি পায়, কিন্তু এরপরেও যখন অতিরিক্ত হারেই বাড়ানো হয়, তখন উৎপাদনটা না বেড়ে অর্থাৎ ক্রমবর্ধমান হারে না বেড়ে বরঞ্চ ক্রমহ্রাসমান হারেই বাড়তে থাকে। এরপর দেখছি খনিজ ক্ষেত্রে। খনিজ পদার্থ যেমন কয়লা, লৌহ ইত্যাদি উত্তোলনের জন্য যত গভীরে যেতে হয়, এর জন্য কিন্তু তত আলো বাতাসের ব্যবস্থা করতে হয়, ফলে খরচ বৃদ্ধি পায়। কিন্তু খরচের অনুপাতে উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না, অর্থাৎ এক্ষেত্রেও বিধিটি কার্যকরী হয়।
মৎস্য ক্ষেত্রে দেখি যে কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কার্যকরী হয়। সাধারণত নদী, বিল, পুকুরে যে কোনো মৎস্য ক্ষেত্রে ইচ্ছা করলে যত খুশি মাছ ধরা যায় না। ক্রমাগত অধিক সংখ্যক মাছ ধরার জন্য বেশি পরিমাণ শ্রম, নৌকা, তারপর জাল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের জন্য অধিক অর্থ ব্যয় করতে হয়। ফলে ধৃত মাছের পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু মাছ সংগ্রহের হার উৎপাদন ব্যয়ের তুলনায় কম হবে। এরপরে দেখি বনজ সম্পদের ক্ষেত্রে কি অবস্থা। বনজ সম্পদ আহরণের জন্য যতই গভীর অরণ্যে যেতে হয়, ততই আহরিত সম্পদ হতে আয়ের তুলনায় ব্যয় অধিক হয়, অর্থাৎ এই ক্ষেত্রেও বিধিটি প্রযোজ্য হয়। তাহলে এত উপরের আলোচনা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সে থেকে আমরা বলতে পারি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কেবল কৃষিক্ষেত্রে কার্যকরী হয় না, উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে যথা খনিজ, মৎস্য, বনজ ক্ষেত্রে এটি কার্যকর হয়, এবং শিল্প ক্ষেত্রে একটু দেরিতে হলেও এই বিধিটি কার্যকরী হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসতে পারে, হয়তো কোনো উদাহরণ দিল যে বন সম্পদের বা মৎস্য ক্ষেত্রের, যে তখন বললো যে এই ক্ষেত্রে কি বিধিটি কার্যকরী হয় কি না, কিংবা একটা সূচি দিয়ে দিল, দিয়ে রেখা অঙ্কন করতে বলতে পারে যে টোটাল প্রোডাক্ট অর্থাৎ মোট আয় উৎপাদন রেখা অঙ্কন করো, বা সূচিটা দিয়ে বলতে পারে যে এক্ষেত্রে কোন বিধিটির প্রকাশ দেখা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যখনই দেখবে যে একটি উপকরণ স্থির রেখে অন্য একটি উপকরণের পরিমাণ বাড়ছে, এবং পাশে মোট উৎপাদন এবং তার পাশে প্রান্তিক উৎপাদন দেখানো হচ্ছে, তাহলে সহজে বলতে পারবে যে এক্ষেত্রে কোন বিধি অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দেখানো হচ্ছে, যখন দেখবে যে প্রান্তিক উৎপাদনটা কি হচ্ছে, ক্রমে হ্রাস পাচ্ছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।